ভূতের গল্প কো তোমাদের বলে অনেক ভূত আছে বলে হ্যালো বন্ধুরা, ধরুন আপনার এবং আমার বয়স 6-10 আর আমরা সবাই বাচ্চা। আর বাচ্চারা ছোটবেলা কি করতো দাদা দাদি নানার কাছে গল্প শুনতো। এবং আজকে কিন্তু আমি আমার নানার কাছে ভূতের গল্প শুনবো এবং এটা ভাই ভাই আমি অনেক ভয় পাইতেছি। এবং সেই সাথে আমার সাথে থাকবে আমার দুটো ছোট বোন। একটা সময় আমি যখন নানার কাছে ভূতের গল্প শুনতাম তখন আমি ভয় কাঁপাকাঁপি করতাম। তো আজকে দেখবো আমার ফিলিংসটা কিরকম। তো চলুন সেটা আমি আপনার সাথে শেয়ার করবো, লেটস গো। ভূতের গল্প কো তোমাদের বলে অনেক ভূত আছে বলে বাবা মন ভালো না কালা গল্প শুরু থাকে ভূতের গল্প মারিয়া ভয় হচ্ছে। তারপরে কি করি যখন দেখতে পাইতেছেন যে আমাকে ছোট বোন মারিয়া ভয় করছে। তারপর মারিয়া কিন্তু সেই ভয় করছে নানা কাছে দূরে চলে কেবল গল্প শুরু দাও ওখানে বসে দাও গার ভূতে কোন কয়া থেকে আসলে আমি গেছি ভাই আবার জানে
বলি না পা ভাই বয় কি হলো ওকা কইরা যা বসে খালি বিড় না আছে না গালি বাড়ি ঠাস করে মানে যে বলি মানে যে পড়ে গেল কি মানুষ মনে ছেলে ফেলে দিল মানে কলস ভাঙার মতো মোহন গেছে কেটে কোনো সুখ পাত মোহিন আবার এক কত কতি ধারাম করে মানুষ পড়ে গেল কেটে পারিস না বাপ কাজে ও পারিস না কথা আমার উদ্দেশ্য হয়েছে যে ওর হাতে আছে আমি বললাম জায়গা এখানে খেতে পেরিস হ্যাঁ এই কয়া ওর মমিনে করলেন যে হবি মমিনের দরবার কাছে হয় তো আমি করলাম যে আমার দুয়ার আটকান আমি গেলাম ঘরের মধ্যে গেলাম আমি এসে ঘরের মধ্যে হান দিলাম হান দিয়ে দুয়ার আটকালাম আটকানো হাতে হাতে একটু ঠাকুর যে মারল না কোয়াটে দুয়ারে হ্যাঁ খুব জোরে ঠাকুর মারল কোন জায়গা আমি হচ্ছি তুই খেতে পারিস এ যায় হাইরে সাইফিলের ঘর ধরে ওই সাইফিলের ঘর ধরে মরা আর হয়েছে খাটো মরা মারছে দিছে সাইফুল ঘরের সামনে হ্যাঁ দুয়ারে ঘরের দুয়ারে সাইফুল ঘর বাগাবানে দেহে জয় অবস্থা হে আবার দুয়ার কাছে হয়েছে বয়রে মোহিন বাবার বেনা কইছে দেব কথা এই কাহিনী এ ভু আমার ঘরের দিয়ে নেবে ও কথা হ্যাঁ কয়ে যে অম ঘর হাতে আছে আমার কোন নিয়ে ভাই আপনি কী নিয়ে আসেন কোন কোন আমি তো কিছু নিয়ে আসি না আমার ঘরের দিয়ে নেবে কোনো যে বাড়াল তো নেই না বাড়ালি তাহলে ঠিক আছে বাড়ালি অসুবিধা আছে কলে আমি হুই হইলাম কোনো জায়গা যা তোর জায়গা তুই জায়গা আমি উঠবো না হানে ভূতের গল্প কারেন্ট গেল মারিয়া তুমি যেন নানি তোরা ঘুমাইলে তোমাকে তুলে নিয়ে যাবো ভূত হ্যাঁ মরছে কারেন্ট গেছে কি গল্প আছে আমি গরু হ্যাঁ মানে শব্দ না গলি মধ্যে বাহিনী গেছি না বুঝে চলে গেছি মানে খুশি নিয়ে গেলি বলে গরু সিটবিটি করে সিটবিটি করে না গরু থাকে না আমি গরু ছাড়ি গরুটা খায় বুধ গরু হয় আবার গোড়া হয় গোড়া হয় গরু হয় গোড়া হয় গরু হয় ছাগল হয় ভেড়া হয় বললাম খাগা তুই আমি গরু এই যাম বললো আমি সে কাম হয়ে নিয়েছি তুই আমার কাছে যাবি না আছে করলাম যে আমার মনে সন্দেহ করে কোর গাড়ি দিয়ে আমি বই নিয়েছি হঠাৎ দিলবিয়া জাল হয় তাহলে তো আমি উপায় নেই গরু ধরে আমার ছুটে যায় তাতে উপায় নেই
আর গরু পিঠে ছাগল করে নো বাইরে গরু পিঠে গরু আর দিয়ে আমি চলে এলাম এসে তখন নদী পারম করে দেন আর নদী নদী করলাম যে তোরা কাম হলি ওই গরু করলাম যখন তুই তো যাবি তো আমি কী করবো আমাকে নিয়ে যাইস গরু পিঠে ছাগল দিয়ে পানি মধ্যে পাড়া চলে এলাম আমি এত তখন গেছিলি ওবার ইমান কাম দেখাই এত মা বেঁচে আছে আহ পেশাল বেঁচেছি কোনাবাড়ি মা আসিল সেইটু বেঁচে আছে ডাক দিল বাজান ডাক দেখো যে পানি ভরে গল্প শুনতেছি ভাই নানার গল্প ভিডিও রাখতেছি সে কয় যে বসেন পানি ভরা যাও না রাখতে ফিজে চলেছে বড় ভাই এই কাহিনী স্যার পরে পাশে পানি ভরা দিল খাওয়াটা খুললাম পরদিন জল আসলো আসার পর তার গুরুত্বের কুষ্টি সিদ্ধি আর আবার দুদিন তিন দিন বাজে ফেরে গেছি দুদিন গেছে মধ্যে সরে ওই নদী কাপুই আসা না অমনি মুটু কালে ফিরি গরু খায় আবার হুর হয় হুর হয় হ্যাঁ হুর হয় বলে হুর হয় কাম হবো না হ্যাঁ আমি গরু দই ছাড়ব আমার গরু শিক্ষা আছে তুই হুড়া কান যাতায় পরে পরে আহে পেট টেট পড়া কোনো নোহন বাড়ি কাল আসিয়া কাটা যাই নদী কাটা হিন্দু নামি নেয় মানে এক পড়ছে মুখ দিয়া উমুন এনতেছে উমুন এনতেছে উমুন এনতেছে ভূত হ্যাঁ বললো যে গাটা ছাড়বি মিয়া ভূত না ছেলে ভূত মিয়া ছাড়া ভূত নেই সব ভূত মিয়া ভূত বলে কোন যে গাটা ছাড় গাটা ছাড় না ওর সাথে যাই দিয়া গাটা ছাড়ি না বললাম যে তুই তো হিংকার না রে তুই তো ওই বাসতাল মাঠের ভূত মাঠে তুই তো হরবি না বললাম যে থাক তুই থাক আমি তাহলে আমার খেত দিতে ঘুরে উঠে ওখানে খেত আছে নাকি ওই যে আনিস আবার বাড়ি হচ্ছে না ওখানে করে খেত ওই খেত দিয়ে ঘুরে উঠে আরো উঠে আরো উঠে পাড়া গেল পাড়া বাইতেছিলাম বাইতেছে পরে পরে আমার পানি পানি মধ্যে আসবে এপিটি পানি তো খিচে পারসি আবার যে শালা এবার বসে মানে বসে কাম হবো না আমার বাদ্য আমি জমা যাবো বাড়িতে আবার একদিন মেসে দেখেছি তোমার শ্বশুরবাড়ি হ্যাঁ এখানে আসি সেমন বাইতেছি এখানে বাইতেছি আসছি ওই বলতে সারে বই মুসু কালাই তুই মুসু কালাই না সমানে গরু খাইতেছে গই পেতেছে খাইতেছে আর গরু বড় যাবো গরু 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 আমি এক শুনে ও আর কি আগে যা সামনে যা সামনে যা ও ও আর বললাম যে তো কামের খাম তো দেখালাম না আমি গেলাম ওই আর বাড়ি হয়েছে হোনাবাড়ি হইলা হোনাবাড়ি চাল সেটা জিনিস হোনাবাড়ি চাল দিয়েছে সরকান্তি সরকান্তি না তিনটে সরকান্তি বাড়ি হচ্ছে
বুড়ি গাছ আম গাছ না ওইটা হন গেলাম মনতে বসিয়া একদম সেরা জমি দিয়া ওদিন তো আমার সেরা তার আমি জানি না আশ্চর্য কাটতে নাম স্বাস্থ্য ভালো ছিল অত মার করিনি না হইলে আমি কইলাম যে তুইও বেঁচে গেলি আমি গেলাম বাড়ি ঘুরতে আবার গেলাম বাড়ি গেলাম বাবার কাছে আছে কোনটা মেলবি কথা কয়ে যে তুই তুই মরবি রে এত চালিয়ে তুই কিসের বলবি থাকি আসি না তো ওরা থাকল করলো থাকলাম না কত তুই মরে যাবি বাজার আমার করলি যে আর আর দিল তো যাস না যা আস না আর যা আর না করলাম না তুই মরবি তুই মরে যাবি মাছ মারছি তখন আর তার আসিল তখন তার আসি বারো ফাঁড়ি তার থাকছে এই মেয়ে মাথা দিয়া পানির খাবার না এই পানি পানি ধুই খেলে ইন্দেছি বালু মাছ ওই বজার না সহি দিতেন এই কাটিতেন দিল এইবার আর ফোটা এই চুট খালি কাজ থেকে চুকছে আমি আর ভুটা এক হাতে আমার তো দুইটা এবার ধরছি এই যেন চুট খুঁটি হয়েছে আলো পড়ছে হ্যাঁ বড় বড় তো আমি পড়লাম তুই দে চাপ দেবো বাইরে পাঁচতর খারাপ ভাই করছে কি সাপ দু শব্দের আবাই আবার দিশা হয়েছে দিশা আমার হিন্দা আচ্ছা দিচ্ছে টান দিচ্ছে লুঙ্গির হ্যাঁ টান দিয়া বেটে বেটেলাম বেটেলি ভরে কলুম আর মাছ আমার বাড়ি কোনো কলুম কে মাছ আমার না অকমারি নিয়ে যাবো অকমারা যাবো না একসাথে আর মাছের শেষ না কান ধরে দুই ভাই তো বয়ে গেল নদী হতাম একসাথে মাছের শেষ না এই মাছ মরে যায় চাপ দিলি মরে গেল দুই ভাই মরে গেল ভাই খুঁজকে দিয়েছে আমি এই যে মাছ আর বন্ধু দিলাম আর আর জীবনে মাছ নিলাম না মুজামিল হিন্দা নিয়ে গেছিল দ বন্ধু কি মাছ হ্যাঁ ওই আলাদাটা
সত্যি কথা আমি মাছ মারি, আমার সামনে কিছু পড়ে না, এই যে রাত বেড়া যায় 10টা 12টা 11টা নানা যে গল্প কয় ছোট থেকে শুনি, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, যেটা সেটা হচ্ছে মানে আমরা যখন বড় হয়ে গেছি তো ছোটবেলার সেই ফিলিংস গুলো আর আসে না, কিন্তু ফিলিংস গুলোকে খুবই মিস করি। তো আজকে ভূতের গল্প শোনার পরে আমি মোটেও কিন্তু ভয় পাই নাই, মানে ওরকম ভীতি আমাকে ভীতি কাজ করে না। তবে আমার ছোট বোনগুলো কিন্তু অনেক ভয় পাইছে, এটা আমার ভালো লাগছে। তো যারা ভিডিওটা দেখছেন তাদের যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করবেন, আর যারা ভিডিওটা দেখে ছোটবেলার কিছু স্মৃতিচারণ করছেন তারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমাদের এখানে শেষ, টাটা, বাই বাই।